আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, আমি লিপিডক পেনসিলভেনিয়া ইউএস থেকে আপনাদের সাথে একটা রেসিপি, ভর্তা রেসিপি শেয়ার করব। যারা আমার আপু এবং ভাইয়ারা ভর্তা লাভার, ওদের জন্য একটা ভর্তা রেসিপি নিয়ে আসলাম লিপিডক পেনসিলভেনিয়া আমেরিকা থেকে। তো আমার কিচেনে যেটা করব, আপনারা দেখতেই পারতেছেন, ব্ল্যাক ব্ল্যাক কেয়ারওয়ে সিড, যেটা বাংলাতে কালি জিরা বলে, সেটা নিয়ে আমি এখন একটা ভর্তা বানাবো। এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কালি জিরা করোনা সিচুয়েশনে আমরা অনেক খাইছি, তো ভাবলাম যে আজকে আমি ভর্তাটা করব, সেজন্য রেসিপিটা ভর্তা লাভারদের জন্য কালি জিরার ভর্তার রেসিপি নিয়ে আসলাম। এটা একদম অল্প উপকরণে করা যায়। আমি যেটা করছি, কালি জিরাটা আপনার একদম শুকনা খোলায় আপনার তেলে নিয়েছি, এবং তেলে নিয়েছি কিছু শুকনা মরিচ, তবে শুকনা মরিচটা একদম কালো করা যাবে না, দেখেন মচমুচা হতে হবে। এবং পেঁয়াজটা আমি সব ভর্তাতেই, আমার ইনবক্সে আপনারা দেখবেন যে পেঁয়াজটা ভাজা করে দেয়া হয়, অন্য কোনোভাবে দেওয়া হয় না। পেঁয়াজটা ভাজা করে দিলে আপনারা এই কালি জিরার ভর্তাটা বেশ কিছুদিন আপনারা খেতে পারবেন। সেজন্য তো এটার মধ্যে লাগবে হচ্ছে লবণ, পেঁয়াজ ভাজা এবং শুকনা মরিচের গুঁড়া এবং ব্ল্যাক সিডসটা। সেটা আমার সময় স্বল্পতার কারণে আমি ব্ল্যাক সিডসটা একটা কফি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এখন যেটা করব, মরিচ আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন, তো আমি কয়েকটা মরিচ সেখানে শুকনা মরিচগুলো দিয়ে দিলাম, এবং আপনার ইয়েটা দিয়ে দিলাম, আপনার লবণটা দিয়ে দিলাম। এখন এটা আমি একটু গ্রাইন্ড করে নিব, তারপরে পেঁয়াজটা দিব। এটা হওয়ার পরে দেখেন, আমি এটা একদম ইজি ভাবে, বাংলাদেশে পাটায়ও ভর্তা করা যায় ব্লেন্ডারও, তো আমি ব্লেন্ডারে না করে সেটা গ্রাইন্ডারে করতেছি। গ্রাইন্ডারে করলে আপনার দেখেন আমার ইয়েটা স্মুথনেসটা কিরকম হয়েছে, এরকম স্মুথনেসটা এসা যাবে। তো এটাকে যতক্ষণ না হয় ততক্ষণ গ্রাইন্ডার করতে হবে। আমার সাথে থাকুন, আমি কালি জিরার ভর্তাটা তৈরি করতেছি। এখন আমি যেটা করব, এটার মধ্যে ভাজা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। এটা আপনারা 15 থেকে 20 দিন রেখে খেতে পারবেন, তার কারণ হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়েছে, সেটা আপনারা নষ্ট হবে না। পেঁয়াজটা আপনার এভাবে করে উপর নিচে করে দিয়ে দিবেন, যাতে আপনার টেস্টটাও ভালো আসবে আপনার, এবং ভর্তাটাও অনেক সুস্বাদু হবে। আরেকবার এটা আমি করে নিলাম, তো আমার ভর্তাটাও অলমোস্ট রেডি। তো আপনাদের সাথে আমি এখন যেটা করব, পরিবেশন করে আমার ভর্তাটা দেখাবো। দেখেন, হাতের কাছে জিনিস থাকলে ভর্তাটা কত ইজি ভাবে তৈরি করা যায়। এটার মধ্যে আপনারা খাওয়ার সময় ধনিয়া পাতাও মিক্স করতে পারেন, তারপরে আপনার সরিষার তেলও মিক্স করতে পারেন, তো যেভাবে ইচ্ছা আপনারা সেভাবেই খেতে পারেন। তো আমার কালি জিরার ভর্তাটা দেখেন রেডি হয়ে গেছে, লিপি ব্লগ আমেরিকা থেকে কালি জিরার ভর্তাটা রেডি করা হয়েছে। আপনাদের যদি আমার আপু ভাইয়াদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।